মহাদেশের 11টি দেশের 11টি ভিন্ন স্টেডিয়ামে বল করাবে 2020 ইউরো প্রতিযোগিতার প্রথমবার ইউরো আয়োজন ঘিরে এমন অভিনব ভাবনা। সংখ্যাটা হতে পারত 12, কিন্তু আইরিশ রাজধানী ডাবলিন করোনা উদ্বেগে শেষ মুহূর্তে আয়োজন থেকে সরে এসেছে। দর্শক প্রবেশাধিকারের বিষয়েও ভিন্ন দেশ ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহরের স্টেডিয়ামে যেমন 100% দর্শক প্রবেশ অনুমতি দেওয়া হয়েছে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং আজারবাইজানের বাকুতে আবার দর্শক আসনের 50% অনুমতি প্রদান করা হয়েছে। আমস্টারডাম, লন্ডন, বুখারেস্ট, মিউনিখের মতো অন্যান্য শহরগুলি ভাইরাসের প্রকোপ অনুযায়ী দর্শক প্রবেশে অনুমতি প্রদান করবে। টুর্নামেন্ট চলাকালীন সংখ্যাটা ওঠানামা করতে পারে। ওয়েম্বলি যেমন 90,000 দর্শক আসনের মধ্যে সর্বোচ্চ 25% ফাইনালে অনুমতি প্রদান করতে পারে। এবার দেখে নেওয়া যাক কোন দেশের কোন কোন স্টেডিয়ামে ইউরোর ম্যাচ আয়োজন হতে চলেছে। তালিকার প্রথম নামটি হল নেদারল্যান্ডসের আমস্টারডামের জোহান ক্রুয়েফ এরিনা, দর্শক আসন 55,900। ডাচরা তাদের গ্রুপ সির 3টি ম্যাচ খেলবে এই স্টেডিয়ামে, অর্থাৎ গ্রুপ পর্বে ঘরের মাঠে খেলার সুবিধা পাবেন রেনালডাম ডিপেরা। এছাড়া রাউন্ড অফ 16-এর একটি ম্যাচ আয়োজিত হবে গ্রেট জোহান ক্রুয়েফের নামাঙ্কিত স্টেডিয়ামে, যা ডাচ চ্যাম্পিয়ন আয়াক্সের হোম গ্রাউন্ড। এরপরেই নাম রয়েছে আজারবাইজানের বাকুর বাকু অলিম্পিক স্টেডিয়ামের, দর্শক আসন 69,870। 2015 সালে পথ চলা শুরু হয়েছিল বাকু অলিম্পিক স্টেডিয়ামের। গ্রুপ এর 3টি ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামে। এছাড়া জুলাইয়ের 3 তারিখ টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালও অনুষ্ঠিত হবে বাকু অলিম্পিক স্টেডিয়ামে। তালিকার 3 নম্বর নামটি হল রোমানিয়ার বুখারেস্টের ন্যাশনাল এরিনা, দর্শক আসন 55,634। বুখারেস্ট ন্যাশনাল এরিনায় অনুষ্ঠিত হবে গ্রুপ সির 3টি ম্যাচ। এছাড়া রাউন্ড অফ 16-এর একটি ম্যাচও অনুষ্ঠিত হবে রোমানিয়ার রাজধানী শহরের এই স্টেডিয়ামে। এরপরে তালিকায় নাম রয়েছে হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস এরিনার, দর্শক আসন 67,215। গ্রুপ এফ এর 3টি ম্যাচ এই স্টেডিয়ামে আয়োজিত হবে। হোম টিম হিসেবে হাঙ্গেরি যেমন গ্রুপ পর্বের 2টি ম্যাচ এখানে খেলবে, তেমনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালও পুস্কাস এরিনায় 2টি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। এছাড়া রাউন্ড অফ 16-এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে পুস্কাস এরিনায়। তালিকার 5ম নামটি হল ডেনমার্কের কোপেনহাগেনের পার্কেন স্টেডিয়াম, দর্শক আসন 38,065। গ্রুপ বিতে ডেনমার্ক তাদের গ্রুপ পর্বের 3টি ম্যাচে খেলবে ঘরের মাঠ পার্কেন স্টেডিয়ামে। এছাড়া এই স্টেডিয়ামে 28 জুন অনুষ্ঠিত হবে রাউন্ড অফ 16-এর একটি ম্যাচ। তালিকার এরপরে নাম রয়েছে স্কটল্যান্ডের গ্লাসগোর হ্যাম্পটন পার্কের, দর্শক আসন 51,886। গ্রুপ ডির 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে। হোম টিম হিসেবে স্কটল্যান্ডের মধ্যে 2টি ম্যাচ খেলার সুবিধা পাবে। 29 জুন রাউন্ড অফ 16-এর একটি ম্যাচও অনুষ্ঠিত হবে হ্যাম্পটন পার্কে। তালিকার 7ম নামটি হল ইংল্যান্ডের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম, দর্শক আসন 90,000। টুর্নামেন্টের সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে লন্ডনের অভিজাত এই স্টেডিয়াম। গ্রুপ ডির 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে, যার মধ্যে ইংল্যান্ড তাদের 3টি হোম ম্যাচ ওয়েম্বলিতে খেলার সুবিধা পাচ্ছে। এছাড়া রাউন্ড অফ 16-এর 2টি ম্যাচ, জোড়া সেমিফাইনাল এবং 11 জুলাই মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের এই স্টেডিয়ামে। সব মিলিয়ে টুর্নামেন্টের মোট 8টি ম্যাচ আয়োজিত হবে ওয়েম্বলিতে। তালিকার 8ম নামটি হল জার্মানির মিউনিখের আলিয়ান্স আরেনা, দর্শক আসন 70,000। গ্রুপ এফ এ জার্মানির 3টি ম্যাচ আয়োজিত হবে বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ড আলিয়ান্স আরেনায়। পাশাপাশি জুলাইয়ের 2 তারিখ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালেরও আয়োজক মিউনিখের এই স্টেডিয়াম। তালিকার 9ম নামটি হল ইতালির রোমের স্তাদিও অলিম্পিকো, দর্শক আসন 72,698। গ্রুপ এ তে ইতালি তাদের 3টি ম্যাচ খেলবে এই স্টেডিয়ামে। এছাড়া জুলাইয়ের 3 তারিখ চতুর্থ কোয়ার্টার ফাইনাল আয়োজন করবে স্তাদিও অলিম্পিকো। তালিকার 10ম নামটি হল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তোস্কি স্টেডিয়াম, দর্শক আসন 67,800। 2018 বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচের আয়োজক ছিল এই স্টেডিয়াম। 2020 ইউরো 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রেস্তোস্কি স্টেডিয়ামে, এর মধ্যে গ্রুপ বির 3টি এবং গ্রুপ ইর 3টি। গ্রুপ বিতে থাকা রাশিয়া এর মধ্যে 2টি হোম ম্যাচ খেলবে এখানে। এছাড়া জুলাইয়ের 2 তারিখ শেষ 8-এর প্রথম ম্যাচটিও এখানেই হবে। এবং তালিকার সর্বশেষ নামটি হল স্পেনের সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুজা, দর্শক আসন 60,000। বিলবাওয়ের সান মামে স্টেডিয়ামের পরিবর্তে শেষ মুহূর্তে অন্তর্ভুক্তি ঘটেছে এই স্টেডিয়ামের। 3বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন গ্রুপ পর্বের ম্যাচগুলো এই মাঠেই খেলবে। গ্রুপ ইর 3টি ম্যাচের আয়োজক স্পেনের এই স্টেডিয়াম। এছাড়া রাউন্ড অফ 16-এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এস্তাদিও দে লা কার্তুজায়। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।